হাদিস তিন হাজার সাতশো সাতাশি আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলি সনদে যাবিদ রদিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন খুবই রদিউল্লাহ তাল আনহুর হত্যাকারী হলো আবু সিরওয়া অর্থাৎ রকবা ইবনু হারিস হাদিস তিন হাজার সাতশো আটাশি আবু মামার রহমতুল্লাহ আলি সনদে তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবিস্লাহ আলিহ্লাম কোনো এক প্রয়োজনে সত্তর জন সাহাবিকে এক জায়গায় পাঠালেন যাদের কারি বলা হতো বনি সোলেম গোত্রের দুটি শাখা রিল ও জকওয়ান মাওনাহ নামক একটি কুপের নিকট তাদেরকে আক্রমণ করলে তারা বললেন আল্লাহর কসম আমরা তোমাদের সাথে লড়াই করার উদ্দেশ্যে আসেনি আমরা তো কেবল নবী সাল্লু আলিহিউসলামের নির্দেশিত একটি কাজের জন্য এই পথ দিয়ে যাচ্ছি এত সত্ত্বেও তারা তাদেরকে হত্যা করে দিল তাই নবী সাল্লু আলিহিউসলাম এক মাস পর্যন্ত ফজরের নামাজে তাদের জন্য বদ করলেন। এইভাবেই কোনুৎপরা আরম্ভ হয় রাবি বলেন এর পূর্বে আমরা কখনো আর কোনো তে নাজেলা পড়িনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী বলেন এক ব্যক্তি আনেস আনসরদিউল্লাহ তালুকি জিজ্ঞেস করলেন কোনোত কি রুকুর পর পড়তে হবে না কিরাত শেষ করে পড়তে হবে উত্তরে তিনি বললেন না কিরাত শেষ করে পড়তে হবে হাদিস তিন হাজার সাতশো মুসলিম রহমতুল্লাহ আলি হির সনদে রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সুল্লাহ ওয়াসাল্লাম এক মাস পর্যন্ত আরবের কয়েকটি গোত্রের প্রতি বদ করার জন্য নামাজে রুকুর পর কুনত পাঠ করেছেন হাদিস তিন হাজার সাতশো নব্বই আবদুল আলাহ ইবনু হাম্মদ রহমেদুল্লাহ আলাইহির সনদে আনেস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত যে রেহিল জাকওয়ান ওসৈয়া ও বন লেহিয়ানের লোকেরা শত্রুর মোকাবেলা করার জন্য রসুল্লাহ সাল্লিহলামের কাছে সাহায্য প্রার্থনা করলে সত্তর জন আনসার সাহাবি পাঠিয়ে তিনি তাদেরকে সাহায্য করলেন সে আমরা তাদেরকে কারি নামে অভিহিত করতাম তারা দিনের বেলা লাকড়ি করাতেন এবং রাতের বেলা নামাজে কাটাতেন যেতে যেতে তারা বেইরে মাওনার নিকট পৌঁছলে তারা আমির ইবন তোফাইলের আহ্বানে ওই গোত্র চতুষ্টয়ের লোকেরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাদেরকে শহীদ করে দেয় এ সংবাদ নবী সাল্লু আলিহসাল্লামের কাছে পৌঁছলে তিনি এক মাস পর্যন্ত ফজরের নামাজে আরবের কতিপয় গুত্র তথা রেইল জাকওয়ান ওসৈয়া এবং বনু লেহিয়ানের প্রতি বদ আ করে কুনুত পাঠ করেন আনেস তাল আনহু বর্ণনা করেছেন যে তাদের সম্পর্কিত কিছু আয়াত আমরা পাঠ করতাম অবশ্য পরে এর তিলাওয়াত রহিত হয়ে যায় একটি আয়াত ছিল বাল্লিগুয়ান্না কৌমানা আন্না রা ফরিয়ানা অর্থাৎ আমাদের কৌমের লোকদেরকে জানিয়ে দাও আমরা আমাদের প্রভুর সান্নিধ্যে পৌঁছে গিয়েছি তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকে সন্তুষ্ট করেছেন কতদর রহমতুল্লাহ আলী এনএস ইবনু মালিক রদিউল্লাহ তাইল আনহ থেকে বর্ণনা করেছেন যে তিনি তাকে বলেছেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ আলী হিবসাল্লাম এক মাস পর্যন্ত ফজরের নামাজে আরবের কতিপয় গোত্র তথা রিইল জাকওয়ান উসৈয়া এবং বনু লেহিয়ানের প্রতি আ করে কুনুত পাঠ করেছেন ইমাম বুখের রহমতুল্লাহ আলীহির উস্তাদ খলিফা রহমতুল্লাহ আলী এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে ইবনু জুরাই রহমতুল্লাহ আলী সাঈদ ও কতদা রহমতুল্লাহ আলীহির মাধ্যমে আনসরদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করেছেন যে তারা সত্তর জন সকলেই ছিলেন আনসার তাদেরকে বীরে মাওনা নামক স্থানে শহীদ করা হয়েছিল ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহ বলেন এখানে কোরআন শব্দটি কিতাব বা অনুরূপ অর্থে ব্যবহৃত হয়েছে হাদিস তিন হাজার সাতশো একানব্বই মোসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলিহির সনদে আনেস রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত যে নবী সাল্লু আলিহিউসাল্লাম তার মা উম্মে সুলাইমের ভাই অর্থাৎ আনাস রদিউল্লাহ তায়ালা আনহুর মামা হারাম ইবনু মিলহান রদিউল্লাহ তাইল আনহুকে সত্তর জন অশ্বারোহী সহ আমির ইবনু তোফাইলের নিকট পাঠালেন মুশরিকদের দলপতি আমির ইবনু তুফাইল পূর্বে নবী আলী আলিহসাল্লামকে তিনটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছিল সে বলেছিল পল্লী এলাকায় আপনার কর্তৃত্ব থাকবে এবং শহর এলাকায় আমার কর্তৃত্ব থাকবে অথবা আমি আপনার খলিফা হব বা গতফান গোত্রের দুই হাজার সৈন্য নিয়ে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। এরপর আমির ওম্মে ফুলানের গৃহে মহামারীতে আক্রান্ত হল সে বলল অমুক গোত্রের মহিলার বাড়িতে ওটের যেমন ফোরা হয় আমারও তেমন ফোরা হয়েছে তোমরা আমার ঘোরা নিয়ে আসো তারপর ঘোড়ায় আরোহণ করে অশ্বপৃষ্ঠে সে মৃত্যুবরণ করে উম্মে সুলেম রদিউল্লাহ তাল আনহার ভাই হারাম ইবন মিল্হান রদিউল্লাহতাল আনহ এক খোরা ব্যক্তি ও কোনো এক গুত্রের অপর এক ব্যক্তি সহ সে এলাকার দিকে রওনা করলেন হারাম ইবন মিলহান রদিউল্লাহতাল আনহো তার দুই সাথীকে লক্ষ্য করে বললেন তোমরা নিকটেই অবস্থান কর আমি তাদের নিকট যাচ্ছি তারা যদি আমাকে নিরাপত্তা দেয় তাহলে তোমরা এখানেই থাকবে আর যদি তারা আমাকে শহীদ করে দেয় তাহলে তোমরা তোমাদের নিজেদের সাথীদের কাছে চলে যাবে এরপর তিনি তাদের নিকট গিয়ে বললেন তোমরা আমাকে নিরাপত্তা দিবে কি দিলে আমি আলী হিবসাল্লামের একটি পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিতাম তিনি তাদের সাথে এই ধরনের আলাপ আলোচনা করছিলেন এমতা অবস্থায় তারা এক ব্যক্তিকে ইঙ্গিত করলে সে পিছন দিক থেকে এসে তাকে বর্ষা দ্বারা আঘাত করল হাম্মাম রহমতুল্লাহ আলীহ বলেন আমার মনে হয় আমার শাইখ ইসহাক রহমতুল্লাহ আলীহ বলেছিলেন যে বর্ষা দ্বারা আঘাত করে এপার ওপার করে দিয়েছিল আঘাত প্রাপ্ত হয়ে হারাম ইবন মিলহান রদি তাল আনহু বললেন আল্লাহ আকবার কাবার প্রভুর শপথ আমি সফল কাম হয়েছি এরপর উক্ত হারামের সঙ্গী লোকটি অপেক্ষমান সাথীদের সাথে মিলিত হলেন তারা হারামের সঙ্গীদের উপর আক্রমণ করলে খোরা ব্যক্তি ব্যতীত সকলেই নিহত হলেন খোরা লোকটি ছিলেন পাহাড়ের চোরায় এরপর আল্লাহ তালা আমাদের প্রতি একখানা আয়াত নাজিল করলেন যা পরে মানসুখ হয়ে যায় আয়াতটি ছিল এই আমরা আমাদের প্রতিপালকের সান্নিধ্যে পৌঁছে গিয়েছি তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকেও সন্তুষ্ট করেছেন তাই নবী সাল্লাহ আলীহসাল্লাম ত্রিশ দিন পর্যন্ত ফজরের নামাজে রল জাকওয়ান বনুলহিয়ান এবং ওসাইয়া গোত্রের জন্য বদুয়া করেছেন যারা আল্লাহ ও তার রসুলের অবাধ্য হয়েছিল হাদিস তিন হাজার সাতশো বিরানব্বই হিব্বান রহমতুল্লাহ আলিহির সনদে আনেস ইব্র মালিক রদিয়াল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন তার মামা হারাম ইবনু মিলহান রদিউল্লাহ তাল আনহুকে বীর মাওনার দিন বর্ষা বিদ্ধ করা হলে তিনি এভাবে দুহাতে রক্ত নিয়ে নিজের চেহারা ও মাথায় মেখে বললেন কাবার প্রভুর কসম আমি সফল কাম হয়েছি